প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফারিহা রুবাইন, ফারিয়াস ব্লগ থেকে আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার আজকের ভিডিওর বিষয় হলো মুজিবনগর ভ্রমণ। আমরা কয়েকদিন আগে মুজিবনগরে পিকনিকে গিয়েছিলাম, তো সেখানে কিভাবে আমাদের সারাদিন কাটলো সেটাই আজকে আপনাদের দেখাবো। সাথে থাকেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে সব কিছুই জানতে পারবেন। একটি ঐতিহাসিক স্থান মুজিবনগর, আমরা সেখানেই ভ্রমণ করব আজকে। দেখতেই পাচ্ছেন নূপুর সেলাই মেশিনে সেলাই করতে বসেছে, তার ছোট দুই মেয়ের জন্য সে হেজাব তৈরি করছে ড্রেসের সাথে ম্যাচিং করে। এই যে দুই সোনামণির হেজাব ওর মা বানাই দিল, রাত 11টা বাজে এই যে হেজাব বানায় রেডি করা হলো। কালকে ভোর 4টায় আমরা বের হব আর এই হেজাবগুলো তারা ড্রেসের সাথে পরবে দুই কন্যা। ওয়েল বাবা, এই যে আমরা সবাই রেডি, আমরা এখন পিকনিকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা ফজরের আজানের অনেক আগেই বের হয়েছি, কারণ রাজশাহী থেকে মুজিবনগর অনেকটা দূর, সেই জন্য আমরা খুব ভোরবেলা ফজরের আগেই রওনা দিয়েছি। দেখছেন আস্তে আস্তে যত সামনের দিকে আগাচ্ছি একটু একটু করে দিনের আলো ফুটছে। তো যাই হোক, আমরা বের হয়ে পড়েছি বিসমিল্লাহ বলে। আমরা রূপপুর মোড় পারমাণবিক কেন্দ্রের সামনে, এখন সকালবেলা সবাই এখানে কাজে ঢুকবে পারমাণবিকে, যে কারণে এই দীর্ঘ লাইন শ্রমিকদের এখানে। কি পরিমাণ শ্রমিক এখানে, এগুলো তো আপনারা হার্ডিং ব্রিজ দেখতে পাচ্ছেন, আমরা পদ্মা নদী পার হচ্ছি। আমরা মুজিবনগরে প্রবেশ করছি, অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। ভাইয়া ভাইগনা ভাইগনিদের ছবি উঠাই দিচ্ছে। আমরা পৌঁছায় গেছি মুজিবনগরের গেটের সামনে, আমরা একটা চায়ের দোকানে বসেছি, সবাই এখানে চা খাচ্ছি সকালবেলা। এখানে চা পান করার পরে আমরা পিকনিক স্পটে চলে গিয়েছিলাম এবং সেখানে সকালের নাস্তা করে আমরা ভ্যান ভাড়া করেছিলাম মুজিবনগর ঘুরে দেখার জন্য। তো ভ্যান নিয়ে আমরা অলরেডি বের হয়ে পড়লাম মুজিবনগরের গেটে, ঢুকেও পড়েছি। সাথে থাকেন, দেখেন এই সেই ঐতিহাসিক মুজিবনগর যেখানে বাংলাদেশের জন্ম, বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয়েছিল এই মুজিবনগর। এই জায়গার তৎকালীন নাম ছিল বৈদ্যনাথ তলা, মুজিবনগর সরকার গঠন করার পরে নামকরণ করা হয়েছিল মুজিবনগর। প্রথমেই আমরা চলে যাব একদম বর্ডারে, যেখানে বাংলাদেশের শেষ সীমানা এবং ইন্ডিয়া খুব কাছে থেকে দাঁড়িয়ে দেখা যায় সেই স্থানে। এই জায়গাটা এত সুন্দর আর এত সবুজে ঘেরা যে অসাধারণ লাগছিল। আচ্ছা, আমরা সেই সড়কেই এখন অবস্থান করছি। কি সুন্দর, আর মাঠ গুলো কি সুন্দর। অনেক মানুষ বেড়াচ্ছে ভ্যানে করে করে, আমরাও যেমন ভ্যানে করে ঘুরছি, এরকম অনেক মানুষ ভ্যানে করে ঘুরছে পুরো এরিয়ায়। আমি ব্যাক ক্যামেরা দিয়ে নিচ্ছি। আচ্ছা, এটা হলো বাংলাদেশের সীমানা জিরা পয়েন্ট, এখানে অনেক মানুষ ভ্যানে করে এসেছে এই শেষ সীমানা দেখার জন্য, আমরাও এসেছি। আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। রামিয়ারা বাচ্চাগুলো সব, এই তাসবিকে খেয়াল রাখো, ছবি উঠাচ্ছে। মা, আমি ঢুকে গেলাম ইন্ডিয়ার মধ্যে, ওরা ইন্ডিয়ার মধ্যে ঢুকে যাচ্ছে। এই যে এখানে যে ঘিরাটা দেখছেন, এটার ওই পাশেই ইন্ডিয়া আর এই পাশে বাংলাদেশ। আমাদের বাচ্চারা সব ওই পাশে চলে গেছে ইন্ডিয়া, ওরা এখন ইন্ডিয়ার মধ্যে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এর থেকে বেশি দূরে যাওয়া যাবে না, ওই পাশে যে দ্বিতীয় গেটটা আছে ওই গেটটা পার হওয়া যাবে না। এই মাঝখানে, হ্যাঁ, মধ্যবর্তী জায়গা, দুই দেশের সীমানার মধ্যবর্তী এলাকা। এখানে ওই যে ভিতরে আরেকটা বাঁশ দেখা যাচ্ছে, এই জায়গাটুকু দুই দেশের মধ্যবর্তী এরিয়া।
মধ্যবর্তী জায়গাটা, আমাদের বাচ্চারা সেখানে দাঁড়িয়ে আছে, কি সুন্দর। দূরে যে গ্রামগুলো দেখা যাচ্ছে এগুলো আসলে ইন্ডিয়া। ভাইয়া বাচ্চাদেরকে সব বর্ণনা দিয়ে দিয়ে দেখাচ্ছে। ভ্যানালা ভাইরা ওই জায়গায় যাওয়া যাবে না, না আমরা সবাই এতক্ষণ ছবি উঠলাম, আমাদের ছবি উঠা শেষ, এখন আমরা আবার চলে যাচ্ছি ভেতরে। আমরা এখন ফিরে যাচ্ছি মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের সামনে, আর সেখানে যে আমরা বাংলাদেশের ম্যাপটা দেখব, অসাধারণ একটা ম্যাপ সেখানে আছে। যেই ম্যাপটার ওপরে 11টা সেক্টরের দৃশ্য দেখানো হয়েছে ভাস্কর্যের মাধ্যমে, যুদ্ধের সময় 11টা সেক্টরে কোথায় কোথায় কী কী পরিস্থিতি ঘটেছিল সেই চিত্রগুলোই ভাস্কর্যের মাধ্যমে এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। হার্ডিং ব্রিজের ভাঙা অংশ সব কিছু এখানে সুন্দর করে পরিষ্কার করে বর্ণনা দেওয়া হয়েছে। আর এই চিত্রটা দেখে এত ভালো লেগেছে, এত অসাধারণ লেগেছে, আর মুক্তিযুদ্ধের সময়কার কথাগুলো মনে হয়ে নিজের শরীরের লোমগুলো শিউরে উঠতেছিল। আর এই মানচিত্রগুলো দেখে, সব কিছু দেখে মনে হলো যে বর্তমান জেনারেশনের প্রত্যেকটা ছেলে মেয়েকে এই জায়গাটাতে যাওয়া উচিত এবং নিজের পায়ে হেঁটে নিজের চোখে এই জায়গাগুলো দেখে আসা উচিত এবং তাদের এই জায়গাগুলো সম্পর্কে, যুদ্ধ সম্পর্কে সব কিছু জানা উচিত ভালো করে। আসলে এখানে না গেলে বোঝা যাবে না যে মুক্তিযুদ্ধের মহত্ত্বটা কতটুকু। সবগুলোই এখানে, মানে যুদ্ধের সময়ের যত রকমের কার্যক্রম সব কিছুই এখানে সুন্দর করে দেখানো হয়েছে। আমাদের ম্যাপ দেখা শেষ, আমরা এখন এখান থেকে বের হয়ে যাব, আর এখান থেকে আমরা জয় বাংলা দেখতে চলে যাব। জয় বাংলার সামনে যে আমরা সবাই মিলে ছবিও উঠেছি অনেক, আর সেখানে দাঁড়িয়ে আমরা জাতীয় সঙ্গীত গেয়েছি। হঠাৎ করেই মনে হলো যে দেশকে আরও বেশি করে শ্রদ্ধা সম্মান জানানো উচিত, এই জায়গাটাতে যেয়ে যেন দেশের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতিও সম্মানটা আরও বেশি করে মনের মধ্যে অনুভব হতে লাগলো। আর সেই অনুভূতি থেকেই আমরা সবাই জাতীয় সঙ্গীত গেয়েছি এখানে দেশকে শ্রদ্ধা জানিয়ে। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়, জয় হবে 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 নিশ্চয়, জয় বাংলা, বাংলার জয়। যদিও আমরা জাতীয় সঙ্গীত খুব একটা সুরালো কণ্ঠে গাইতে পারি নাই, তবুও আপনাদের সবার কাছে আশা করব আমাদের মনের অনুভূতিটাকে কেউ অসম্মান করবেন না। সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, লাইভ কনসার্ট, তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজাই বাঁশি, সোনার বাংলা আমি তোমায়। দে
দেখেন নূপুরের তিন মেয়ে তাদের বাবার সাথে কি দুষ্টামি করছে, আর তাদের বাবা মনে হচ্ছে তার মেয়েদের মতো ছোট মানুষ হয়ে গেছে, ছোট বাচ্চার মতো তিন মেয়ের সাথে দৌড়াদৌড়ি করছে, দেখেন কি করছে। যাই হোক, দিনটি আমাদের খুবই ভালো কেটেছিল। এখন আমি আপনাদেরকে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের সামনে যে ভাস্কর্যগুলো আছে সেই ভাস্কর্যের ছবি দেখাবো। এখানে মোট আটটি ভাস্কর্য আছে বাইরে, আর এই আটটি ভাস্কর্যের পিছন দিয়ে প্রত্যেকটা ঘরের মধ্যে আরও অনেক ভাস্কর্য আছে যেখানে মুক্তিযুদ্ধের প্রত্যেকটা কার্যক্রম তুলে ধরা হয়েছে ভাস্কর্যের মাধ্যমে। এগুলো দেখলে পুরা মুক্তিযুদ্ধের ইতিহাসটা খুবই সুন্দরভাবে পরিষ্কারভাবে বোঝা যায় আর দেখতেও অসাধারণ লাগে। এখন আমরা চলে যাচ্ছি স্মৃতিসৌধের দিকে। স্মৃতিসৌধে যাওয়ার পথে এখানে অনেক দোকান, মেলার মতো একটা অবস্থা, অনেক কিছু কিনতে পাওয়া যায়। বাঁশ, কাঠ এবং মাটির জিনিসপত্রই বেশি এখানে পাওয়া যাচ্ছে, আমরা সেগুলো ঘুরে ঘুরে দেখলাম। তারপরে আস্তে আস্তে আমরা স্মৃতিসৌধের দিকে এগিয়ে গেলাম, যে স্থানটাতে বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয়েছিল এবং বাংলাদেশের প্রথম সরকার যেখানে শপথ নিয়েছিল ঠিক সেই জায়গাটিতে আমরা এখন চলে এসেছি। এটাই হলো সেই জায়গা, এই স্থানেই বাংলাদেশের প্রথম মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেছিলেন এবং এখানেই মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল। এই স্মৃতিসৌধের পাশেই বিশাল বড় একটা নিম গাছ, অনেক বছরের পুরানা, কালের সাক্ষী হয়ে যেন দাঁড়িয়ে আছে, গাছটি দেখতে অসাধারণ লাগছিল। এই স্মৃতিসৌধের এই জায়গাটাতেই 1971 সালের 10ই এপ্রিল প্রথম সরকার গঠন করা হয়েছিল এবং 17ই এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করেছিল। এই স্মৃতিসৌধে 23টি দেয়াল আছে, অর্থাৎ 1947 সাল থেকে শুরু করে 71 সাল পর্যন্ত 23 বছরের স্বাধীনতা আন্দোলনের প্রতীক হিসাবে এই দেয়ালগুলো নির্মাণ করা হয়েছে। এখানে পাথরগুলোর মাঝখানে 19টি রেখা দ্বারা তৎকালীন পূর্ব পাকিস্তানের 19টি জেলাকে বোঝানো হয়েছে। প্রত্যেকটি দেয়ালের ফাঁকে অসংখ্য ছিদ্র আছে যেগুলোকে পাকিস্তান শাসক গোষ্ঠীর অত্যাচারের চিহ্ন হিসেবে প্রদর্শন করা হয়েছে। সামনে 11টি সিঁড়িকে 11টি সেক্টর হিসেবে বর্ণনা করা হয়েছে। এভাবে এই স্মৃতিসৌধের প্রত্যেকটা জায়গায় যুদ্ধের ইতিহাসের বর্ণনা আছে। এখানে আপনারা যখন আসবেন এবং প্রত্যেকটা স্টেপ ঘুরে ঘুরে দেখবেন এবং জানবেন, তখন আপনার ততই বেশি ভালো লাগবে। এই স্মৃতিসৌধের স্থপতি তানভীর কবির। আপনারা এখন যেই আঙ্কেলকে দেখতে পাচ্ছেন, ইনি মুজিবনগর সরকার গঠনের প্রত্যক্ষদর্শী একজন। এখানে কিভাবে মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল উনি নিজে চোখে দেখেছেন, ওনার বয়স ছিল 26 বছর, উনি আমাকে সেগুলো বর্ণনা দিয়েছেন। আগামী ভিডিওতে আপনারা সেই বর্ণনাটাই দেখতে পারবেন ওনার মুখে। তো আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, আর আজকের ভ্রমণ আমাদের এখানেই শেষ। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।